সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের পটল ভাপার রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 8টা পটল নিয়েছি। পটলগুলো মাঝখান থেকে এইভাবে চিরে দিয়েছি যাতে নুন মশলা ঠিক মতো ঢুকতে পারে। পটলগুলো ঠিক এইভাবে আড়াআড়ি চিরেছি। পটলগুলো এবার ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, এই সময় দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমি পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে পটলগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এপিট ওপিট করে ভালো করে পটলগুলো ভেজে নিচ্ছি। এখানে একটা ছোট প্লেট নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পোস্ত। পোস্ত দিলাম আমি 2 চামচের মতো। সাদা সর্ষে দিয়ে দিচ্ছি 1 চামচ। সাদা তিল প্রায় 2 থেকে 3 চামচের মতো দিলাম। সমস্ত উপকরণগুলো মিশিয়ে আমি শিলনোড়াতে বেটে নেব। আমার বেটে নেওয়া হয়ে গেছে, আমি শিলনোড়াতে বাটলাম। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। এদিকে পটল মোটামুটি ভাজা হয়ে গেছে। আরও একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। গ্যাস অফ করে দিলাম আমি। এরপর একে একে মশলাগুলো দেব। তার আগে দইটা আমি ফেটিয়ে নিচ্ছি। দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমার দই ফেটানো হয়ে গেছে। এরপর আমি মশলাগুলো পটলে দিয়ে দেব। বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসটা অফ করে রাখবেন মনে করে। আমি এখানে গ্যাস কিন্তু অফ করে রেখেছি। দিয়ে দিচ্ছি টক দই। আমি পুরোটা দিচ্ছি না, 75% দিয়ে দিলাম। কালারের জন্যে আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ। কাঁচা সর্ষের তেল 1 চামচের মতো। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। বাটিটা সামান্য জল দিয়ে আমি ধুয়ে দিয়ে দিলাম। বাটিটা একটু মশলা লেগেছিল তাই মশলাটা ধুয়ে দিলাম। আমি গ্যাসটা অন করে একটা চাপা দিয়ে দিলাম। মিনিট 5 সেদ্ধ হওয়ার পরে আমি খুলে দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। আর এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দেবেন। ঝোলটা বেশ কিছুক্ষণ ফোটার পরে আমি গ্যাসটা একদম কমিয়ে দিচ্ছি। দেখুন ঝোল অনেক শুকিয়ে এসেছে।
গ্রেভি একদম শুকনো শুকনো হয়ে এসেছে। এই সময়ে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম। এবারে আমি নামিয়ে নেব, একদমই হয়ে এসেছে। গ্যাস অফ করে দিয়ে আমি মিনিট দশেক ঢাকা দিয়ে এটা রেখে দেব। গ্যাস অফ করে দিলাম, এবার ঢাকা দিয়ে মিনিট দশেক রেখে দিচ্ছি। দেখুন কালারটা কি সুন্দর এসেছে, গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আর গন্ধ, আহাহা, গন্ধেই যেন পেট ভরে গেল। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন।